বাবা, মুখ চটকাচ্ছে কি? কি মুখ চটকাচ্ছে, বাপরে! এহ, even when you feel low you can still go, even when you feel slow you can still go, even when there's no hope you can still go, I never answer to no man, I still go, 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 yo, go, 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 hustle hard, hustle every single day, I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway, and in the driveway is a. Hello guys, good morning. Welcome to our channel, the Bong Couplevlog. Welcome to the character Nothun Vlog. Kemon acho tumra shobai? Asha korchi shobai tumra khub khub bhalo acho. Ar amiyo bhalo achi. তো কালকে অনেক রাতেই অবি এসেছে, আর তোমরা তো দেখেছো যে কালকে আমি ব্লগ করিনি, মানে ব্লগ আমি আপলোড করিনি, কারণ আমার ব্লগ করাও হয়নি। অবি কালকে রাত 2:30 সময় বাড়িতে ঢুকেছে, আর ওই তো মানে কালকে সেরকম কিছু করিও নি, শরীরটা অতটাও ঠিক ছিল না, কারণ অনেক সকালে উঠেছি, 5টার সময় উঠেছিলাম। কালকে অনেক দিন পর, মানে বছর পরে হবে হয়তো, সেই কারণে আমার এতটাই ঘুম মানে ছিল চোখে, কি বলবো, অত সকালবেলা তো ওঠার আমার অভ্যেস নেই, আর মানে অনেক মানে হয়তো বছর পরে উঠলাম, আগে পড়া থাকলেও আমি অত সকালে কোনোদিনই উঠতাম না। তো কালকে অনেক সকালে ওঠার তার কারণ আছে, কারণ ঘরে টুকটা কাজ করে আমি একদম তারপরে কলেজে গিয়েছিলাম, তাতে এসে আমার কোনো কাজ করতে না হয়। তো যাই হোক, তার জন্য শরীরটা খুব খারাপ ছিল, কালকে এসে ঘুমিয়েছে সারাদিনই, পরে আবার গিয়েছিলাম আমার মানে মানে স্যারের কাছে, প্রাইভেটের স্যারের কাছে। তো এই করে করে কালকে সারাদিনটা কেটে গেছে। তো চলো, সকালবেলা তো অনেক দেরি করে আজকে আমরা লেট করে উঠেছি, আর অভিও বাজার চলে গেছে সকাল সকাল, ও আজকে তো আমাদের নিরামিষ শনিবার, তো ও এখন সকালে বলছে যে শুক্তো খাবে, মানে শুক্তো তো খাবে। আর আমি তো রান্না করেছি এর আগে হয়তো এক একবার, সেভাবে করিনি, আর এরকম ঝামেলা রান্না করতে হয় না, আমার খুব বিরক্ত লাগে। তো আমি বললাম তো যাই হোক, খেতে চেয়েছি যখন করতেই হবে। তো ছাড়ো ওগুলো কথা, চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ও গেছে বাজারে, ও আসলে আমি এখন ভাতটা বসিয়ে দিব, ও আসলে তারপর ফটাফট করে রান্নাটা বসাবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। তো অভি বাজার নিয়েও চলে এসেছে, আর আমার কাটাকুটিও সব কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম, ঘি দিয়ে খেয়ে নিয়েছি, অভিও খেলো, খেয়ে একটু শোরুমে গেলো, গাড়ির শোরুমে, ওর ওর বাইকটা একটু সার্ভিসিংয়ের জন্য ফোন করেছিল, ওই জন্য গেলো, আর খাওয়া দাওয়া করেই গেছে। এখন আমি রান্না করবো, প্রচুর মানে সুতোর জন্য তো অনেক কিছুই কাটতে হয়, তো কাটতে কাটতে আমার হালাত খারাপ হয়ে গেছে, এখন গিয়ে ফটাফট রান্নাটা করি, 12:30 বাজে। তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি যে কী কী কেটেছি, কী কী রান্না মানে রান্নাটা করছি, আগে একটু প্রিপারেশানটা করে নিই, একটু কিছু একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, এখানে আছে আলু, এখানে আছে পেঁপে, আর এখানে আছে বেগুন, সজনে ডাঁঠা, কাঁচাকলা, আর এখানে আছে পটল, আর কাঁকড়লো কেটে নিয়েছি, যেটা ভাজবো, অভি খাবে বলেছে, আর এখানে কেটে নিয়েছি করলা, যেটা শুক্তোতে যাবে, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, যেটা দুটো তরকারিতেই লাগবে, পনির আর শুক্তোতে। আর এখানে অভি পনিরও নিয়ে চলে এসেছে, পনিরটাকে আমি জাস্ট ধুয়ে শুধু ওটাকে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্ত যদি ভিজিয়ে তোমরা মানে বাটো, সে মিক্সিতে হোক আর পাটাতে হোক, পোস্তটা খুব নরম হয় আর বাটতেও সুবিধা হয়। তো এখানে আছে আলুর পাঁপড়, অভি এনেছে আলুর পাঁপড়টা ভাজবার জন্য, তেলটাকেও বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এদিকে আছে বড়ি, যেটা শুক্তোতে দিব। তো চলো ফটাফট রান্নাটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে আমার মোটামুটি রান্না, শুধু পনিরটা করলে হয়ে যাবে, কী কী রান্না করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তার থেকেও বড় কথা যে আজকে প্রচুর স্ট্রাগল করে আমি শুক্তোটা রান্না করেছি, তার কারণ শুক্তো রান্না করতে এত সময় লাগে, 12:30 রান্না শুরু করেছি, এখন 1:30 বেজে গেছে, এখনই আমি মানে শুক্তোটা নামালাম। তো তার কারণে যে একটা একটা করে সবজি ভেজে ভেজে তুলতে হয়, এটাই ঝামেলা। যাই হোক, রান্না মোটামুটি জানি না কেমন হয়েছে, এটা হয়তো আমার সেকেন্ড টাইম রান্না হবে, ফার্স্ট টাইম করেছিলাম মনে হয় আজ থেকে 1.5 বছর আগে। তো আমি এর জন্য খাইও না, রান্নাও করি না। আজকে অভি খেতে চাইলো, অভির আজকে দুটোই খুব প্রিয় ডিশ রান্না হচ্ছে, নিরামিষ, তো জানি না হয়তো ভালো লাগতেও পারে। তো এখন পনিরটা নামাবো, করবো, করলে হয়ে যাবে রান্না। অভিকে ফোন করি, এখনও আসেনি, স্নান করবে, তারপরে তো খাওয়া দাওয়া, দেখি ফোন করে ওকে ওই কী করছে।
দেখতেই পাচ্ছ আমার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুজো করে নিলে তোমাদের দেখলেই, পুজো করে নিলে বলছে, পুজো করে নিলাম তোমাদের দেখলেই আমার সব কমপ্লিট। ও গেছে স্নানে, ও এসে একটু ল্যাত খাচ্ছে, শুয়েছিল, আমি বললাম তাড়াতাড়ি করো, দেরি হয়েছে, 3টে বেজে গেল, আজকে আর খাওয়া জুটলো না আমাদের, দেরি হয়ে গেল খাওয়ার জুটতে। তো যাই হোক, ও স্নানে গেছে, ও স্নান করে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো দেখে নিই আজকে লাঞ্চে কী কী আছে। ওই যে এখানে আছে কাঁকরোল ভাজা, অল্প ভেজেছি কারণ অভি খাবে, আমি অত ভালোবাসি না এটা। এখানে আছে পাঁপড় ভাজা, পাঁপড় বলতে আলু পাঁপড় ভাজা, অভি এনেছিল তোমাদেরকে একটু দেখালাম। এখানে আছে শুক্তো আর পানিরের তরকারি, এই তো আজকের লাঞ্চ। আর এখানে আছে টক দই, যেটা আমি পেতেছিলাম, ওটা খাওয়া শেষে আমি খেয়ে নেবো ইচ্ছে হলে, কারণ খেতেই হবে না, নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে লাঞ্চ, তো অভি আসলে আমরা ফটোফট লাঞ্চটা করে নিই। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আমি বাইরে যেটা সেটাই পড়বো, দাঁড়াও। তো আমরা এখন বেরোচ্ছি, একটু যাই, কোথায় যাবো জানি না। আর অভি রেডি হয়ে গেছে, ওই জুতো পাচ্ছে উপর থেকে, জুতো পরবে জন্য, ওটা তো আছে। ইস, আমার ভালো লাগে না এখন, আমাকে বলছে শু পড়তে, গরমের মধ্যে না আমার খুব বিরক্ত লাগে পড়তে, বাইরে যা যাবো সেটা পরে চলে যাবো, তাও ভালো, খোলা পড়া করতে বিরক্ত লাগে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এই লিপস্টিকটা নতুন অর্ডার করেছিলাম, নতুন এসছে, তো কেমন লাগছে কালারটা জানিও দেখে। তো এখন আমরা বেরোচ্ছি, তো চলো বেরোই, জানি না কোথায় যাবো, গেলেই বুঝতে পারবো, গেলেই জানতে পারবো, আমি নিজেও যাই না। তো চলো এখন বেরোই, এখন আমি বসে বসে জুতো পড়ছি। কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, উড়ে বাবা রে, উড়িয়ে বাবা, আমার ফোন যাবে, আরে আসো আসো, উলে চোর না চোর, আমার আমার শোন না, আসো আসো, এখানে বসো, এখানে বসো, আবার বসো 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 বসো, হ্যাঁ বসো, আবার বসো 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 বসো, হ্যাঁ এই তো আমরা এসেছিলাম এই বাড়িতে, আর এখন চলেও যাচ্ছি। এখানে এসে একটু ব্লগ করা হয়নি, কারণ বেশিক্ষণ ছিলামও না, এসেছি আধা ঘন্টা পনেরো ঘন্টা মতো হবে, তাও হবে কি না, বেশি টাইট করো না। তো সিঙ্গারা এনেছিলাম মিষ্টি, তো ওই খেলো, আমিও খেলাম, বেশি খেতে আছে, চাটা কিছু খাইনি আজকে, কারণ পেটটাও ভরা ভরা, এখন মাও শুয়ে আছে, মারও শরীরটাও ভালো না কয়েকদিন ধরে। তো এখন আমরা বেরোচ্ছি, যাবো একটু বাজারে, দু একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে দিয়ে যাবো বাড়ি। তো চলো এখন বেরোই, কালকে আসবো, কালকে কালকে আসবো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে আসবো কালকে, হ্যাঁ কালকে, ও আমার শোন না, মানে বুঝছু মানে ছুচ্ছু, থাকো আসো, টাটা। আচ্ছা রানি একটু কষ্ট পাচ্ছে, বেশিক্ষণ থাকলাম না আজকের জন্য, ও আসলাম, চলো বেরোই। দেখলে আমরা একটু শপিং মলে গিয়েছিলাম, ওখান থেকে কিছু কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, কেনার পরে বাড়িতে আসলাম, বাবা ফোন করেছিল, বললো বাড়িতে যেতে, তাই বাড়িতে আসলাম, এসে দু একটা জিনিস একটু বেশি ছিল ওগুলো রাখলাম, রেখে দু একটা জিনিসও নেওয়ার ছিল ওগুলো নিয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে। আর একটু ফ্যানের আওয়াজও হতে পারে, নয়েজও আসতে পারে, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর আসলাম, এসে ওগুলো আবার দুধ খেলো, ওগুলো গ্লাসে করে দুধ ছিল, গরম করলাম, তো ওটা খেলো, তো এখন যাচ্ছি ওই বাড়িতে। তো চলো গিয়ে দেখাবো কী কিনেছি, আজকেই দেখিয়ে দেবো তোমাদেরকে, চলো। হ্যাঁ, টুকটাক দু একটা জিনিস কিনেছি, অভি যে একটা গেঞ্জি কিনেছে, আর হলো আমি একটা টপ কিনেছি, আর একটা প্রেশার কুকার নিয়েছি, তো আমার সেটা খুবই দরকার ছিল জিনিসটা, তো অভি ওটা নিয়েছি। তো চলো এখন যাই গিয়ে, চলো এখন বেরো নিলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রাস্তাটা একবার দেখো, একবার এই বারান্দা দিয়ে ঢুকি মারছে, আমরা এসছি পাগল হয়ে গেছে, একবার এখান দিয়ে এখান দিয়ে দাঁড়িয়ে আছে রানি, ওই দেখো দেখো আবার দিদি চলেছে, রানি রানি কী হয়েছে,
ও চলে এসেছে, তো এই বাড়িতে অনেকক্ষণই, তারপর ব্লগ কিছু করিনি, কারণ এসে খাওয়া দাওয়া করলাম। আমার এখানে কেটে গেছে হয়তো আইব্রো করতে গিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া করলাম আর কেনাকাটা যা করেছে আজকে দেখাতে পারলাম না, কালকে দেখাবো। তাছাড়া একটা প্রেশার কুকারও নিয়েছে, মানে কুকারও নিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম, সেটা মানে একটু সমস্যা হচ্ছে। এটা প্রেস্টিজেরই প্রেশার কুকার, কিন্তু মানে যে রাবারটা থাকে প্রেশার কুকারে, ওই রাবারটা না মানে লাগছে না, খালি পিছলে পিছলে উপরে উঠে যাচ্ছে। তো যাই হোক, যদিও বা ওটা হয়তো গরম জলে দিলে নাকি ঠিকঠিক হয়, কিন্তু সেটা আমি করবো না, কালকে গিয়ে আমি ওদেরকে বলে এক্সচেঞ্জই করে নেবো বা কিছু একটা ব্যবস্থা করবো। তো ওখানে অভিও দাঁড়িয়ে আছে শোয়ার জন্য, তো মারাও শুয়ে পড়েছে, আমরাও খাওয়া দাওয়া করে আসলাম, সে এখন শুভ জাস্ট। তো চলো আজকে ব্লগটাকে এমনি রাখছি, তুমি এখানে আসো তাকিয়ে দেবে না হা করে। তো আজকের ব্লগটাকে ও টুকি দিয়ে দেখছে দাঁড়াও। তো চলো আজকে ব্লগটাকে অবধি রাখছি, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভালো ব্লগের সাথে আবার কালকে। কালকে সানডে আছে, তো কালকে অনেক কাজও আছে। তো চলো দেখা হচ্ছে এক নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।